স্থানের সোহরাওয়ার্দি উদ্যানে ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি সেখানে। এবং তিনি এখন মঞ্চে উপবিষ্ট হয়েছেন এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সোহরাওয়ার্দি উদ্যানে এসে পৌঁছান, তখন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা এবং যে ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নেন। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এই ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে যে সমাবেশ স্থলে এসে পৌঁছান, তখনই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে পুরো সোহরাওয়ার্দি উদ্যান যেটি এখন কানায় কানায় পূর্ণ, সেই কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দি উদ্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্লোগানে মিছিলে বরণ করে নিয়েছে এবং করতালির মাধ্যমে, হর্ষধ্বনির মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নিয়েছেন। যে